মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু এমন একজন সাহাবী যিনি ছিলেন তরুণ, যখন তার সামনে ইসলামের দাওয়াত পেশ করা হয়েছে, ইয়াং সাহাবি, টকবকে রক্ত, ওই অবস্থায় ওই বয়সে তিনি আল্লাহকে চিনতে শিখেছেন, দেন অ্যান্ড দেন মুসলিম হয়ে গেছেন। বায়াতে আকবায়ে কুবরা নামে একটা বায়াত হয়েছে, যেই বায়াতটা মূলত মক্কা থেকে মদিনায় হিজরতের পটভূমি তৈরি করে দেয়। সেই 75 জন সাহাবির মধ্যে মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু ছিলেন অন্যতম প্রধান। ইসলাম কবুল করার সময় তার বয়স ছিল হয়তো বা 19 থেকে 20 বছর। আর আপনি আমাদের জেনারেশনের 19-20 বছরের যুবকদের দিকে একটু তাকিয়ে দেখেন, আর মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহুর দিকে তাকিয়ে দেখেন। 6 জন সাহাবি ছিলেন স্পেশাল, যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহী লেখক ছিলেন, অর্থাৎ কোরআন সংকলন করতেন, হাদিস সংকলন করতেন। তার মধ্যে একজন হচ্ছেন মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু। তিনি ছিলেন জাহেদ, জাহেদ মানে হচ্ছে দুনিয়া বিমুখ, দুনিয়া নিয়ে তার এত পেরেশানি ছিল না, টেনশন ছিল না। এখনকার যুবকদের মেইন চিন্তা কি? দুনিয়া না, স্ট্যাটাস, চাকরি, বাড়ি, গাড়ি, সুন্দরী বিবি, এই তো। মুয়াজ বিন জাবাল একজন জাহেদও ছিলেন, জাহেদ মানে বলা হয় দুনিয়া বিরাগী, দুনিয়াকে তিনি প্রয়োজন মনে করতেন, এর ভিতর ডুবে থাকতেন না কখনো, অথচ তিনি একজন তরুণ মানুষ ছিলেন। একটা হাদিস এসেছে, হালাল হারামের মধ্যে এই উম্মতের সর্বাধিক জ্ঞান যাদেরকে দেয়া হয়েছে তার মধ্যে মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু একজন। তিনি 18 হিজরিতে ইন্তেকাল করেছেন এবং তিনি অত্যন্ত সুদর্শন ছিলেন, বাগ্মী ছিলেন, মানে খুব চমৎকার করে কথা বলতে পারতেন, জনগণকে বোঝাতে পারতেন। সবচেয়ে বড় কথা হচ্ছে, মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু একদিন বসে আছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার হাত ধরলেন। চিন্তা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহুর হাত ধরলেন, ধরে বললেন, হে মুয়াজ, ওয়াল্লাহি আল্লাহর কসম, ইন্নী লা উহিব্বুকা, আল্লাহর কসম হে মুয়াজ, আমি তোমাকে ভালোবাসি। চিন্তা করতে পারবেন, হে মুয়াজ, আল্লাহর কসম আমি তোমাকে ভালোবাসি, কে বলছেন কথা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং এরপর তিনি বলছেন যে তুমি প্রত্যেক ফরজ নামাজের পরে এই দোয়াটা করা ছেড়ে দিও না। কোন দোয়া? আল্লাহুম্মা আইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। বলেন আমার সাথে, আল্লাহুম্মা আইন্নী আলা যিকরিক ওয়া শুকরিক ওয়া হুসনি ইবাদাতিক। প্রত্যেক ফরজ নামাজের পর হে মুয়াজ এই দোয়াটা করা ছেড়ে দিও না। বলার আগে বলছেন, মুয়াজ আমি তোমাকে আল্লাহর কসম ভালোবাসি। মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু সেই সাহাবি যাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গাধার পিঠে বসিয়েছেন, সেই পিঠে বসিয়ে তিনি যাচ্ছেন, মাঝখানে কিছু কথাবার্তা বলছেন, যখনই বলছেন হে মুয়াজ, মুয়াজ বিন জাবাল বলছেন, লাব্বাইক ওয়া সাআদাইক ইয়া নবী আল্লাহ, হে আল্লাহর রাসূল, আমি উপস্থিত, আমার পিতামাতা আপনার জন্য কুরবান হোক, বলুন, তুমি কি জানো, হাল তাদরি, তুমি কি জানো, মা হাক্কুল্লাহি আলা ইবাদি ওয়া মা হাক্কুল ইবাদি আল্লাহ, তুমি কি জানো যে আল্লাহর প্রতি বান্দার কি হক আছে আর বান্দার প্রতি আল্লাহর কি হক আছে? তা মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু বলছেন, ওয়াল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে হাক্কুল্লাহি আলা ইবাদি, আল্লাহর প্রতি মানে বান্দার হক হচ্ছে যে ইয়াবুদুহু, বান্দা আল্লাহর ইবাদত করবে, ওয়ালা ইউশরিকু বিহি শাইয়া, এবং বান্দা আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, এটা আল্লাহর হক, আল্লাহ পাক আমাদের কাছে এটা পান, প্রাপ্য, তার আল্লাহর ইবাদত করব, তার সাথে কাউকে শরীক করব না। আর বান্দার প্রতি ওয়াহাকুল ইবাদি আল্লাহ, বান্দার উপর আল্লাহর হক মানে আল্লাহ পাকের দায়িত্ব বান্দার উপর হচ্ছে এই যে আল্লাহ ইউআযযিবু, যে আল্লাহ পাক বান্দাকে শাস্তি দিবেন না, আল্লাহ পাক বান্দাকে কোনো আযাব দিবেন না যদি বান্দা আল্লাহর সাথে কাউকে শরীক না করে। আল্লাহ ইউআযযিবু আল্লাহ ইউশরিকু বিহি শাইয়া, যদি বান্দা আল্লাহর সাথে মানে কাউকে শরীক না করে, তাওহীদ, তাওহীদের উপর থাকে, শিরিক না করে, আল্লাহ পাকের এর দায়িত্ব যে ওই বান্দাকে আল্লাহ পাক আযাব দিবেন না। তখন মুয়াজ বিন জাবাল তিনি বলছেন রাদিয়াল্লাহু আনহু, আফালা উবাশশিরুন নাস, আমি কি এই কথাটা মানুষকে বলবো না, আমি কি মানুষকে সুসংবাদ দিব না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তুবাশশিরুহুম, তুমি লা তুবাশশিরুহুম, তুমি তাদেরকে সুসংবাদ দিও না, আপাতত দিও না, কারণ ফায়াত্তাকিলু, তাহলে তারা এটার উপর তাকওয়া, তাওয়াক্কুল করে বসে থাকবে, তাহলে মানুষ এর উপর তাওয়াক্কুল করেই বসে থাকবে, অন্য সব আমল ছেড়ে দিবে। মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু সেই সাহাবী যিনি শেষ মুহূর্তে এই হাদিসটা বলেছেন যে যার শেষ কালিমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে ব্যক্তি জান্নাতে যাবে ইনশাআল্লাহ। তো এই হাদিসটা যদি মানুষ শুনে তখন তো মানুষ আমল ছেড়ে দিবে, তাই না? এই জন্য নবীজি বলছেন যে এখন সুসংবাদ দিও না, মানুষকে আমল করতে দাও, কিন্তু আল্লাহর এটা হক যে বান্দা যদি শিরিক না করে আল্লাহর সাথে, আল্লাহ পাক তাকে মাফ করে দিবে ইনশাআল্লাহ, তাকে আযাব দিবে না ইনশাআল্লাহ তাআলা।